আপনি যদি একজন চাঁদাবাজকে যোগ্য জায়গায় বসান এবং আপনি যদি বলেন এ তো চুরি করে, এই দোষ আপনার, কেন আপনি জানেন না সে চোর? আপনি যদি একজন টেন্ডারবাজকে আমাদের যোগ্য জায়গায় বসায় বলেন আপা সে তো বাণিজ্য করে, এই দোষ আপনার, আপনি কেন তাকে বসিয়েছেন? আপনি তো জানেন সে চোর। তাই আপনাদেরকে পরিবর্তন হতে হবে, আপনাদের চিন্তাকে পরিবর্তন আনতে হবে, যেন যোগ্য লোককে আমরা যোগ্য জায়গায় বসাতে পারি। এই যে চারদিকে উন্নয়নটা হচ্ছে আওয়ামী লীগের আমলে, এই এই উন্নয়নের ছোঁয়াটা যেন ঢাকা পাঁচে আনতে পারি। কোনো ভালো কিছুর জন্য যেন আমাদেরকে ঢাকা পাঁচের বাইরে যেতে না হয়, ভালো স্কুলের জন্য যেন বাইরে যেতে না হয়, ভালো কলেজের জন্য যেন বাইরে যেতে না হয়, একটা হাসপাতালের জন্য বা ভালো ডাক্তারের জন্য যেন আমাদেরকে ঢাকা পাঁচের বাইরে যেতে না হয়, সেই সুব্যবস্থাকে সুকল্পনা করার জন্য, সুভাবে সুপরিকল্পিত ঢাকা পাঁচকে সাজানোর জন্য একটা পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, আপনাদেরকে নিয়ে এই ঢাকা পাঁচ সাজাবো, আপনাদেরকে নিয়ে দুনিয়ার যত সমস্যা আছে সমাধান করব, আপনাদেরকে নিয়ে এই মাতলের সমস্যার সমাধান করব, আপনাদেরকে নিয়েই আমরা ড্যামরার সমস্যার সমাধান করব। এতটুকু অঙ্গীকার করতে পারি যে আমি এমন কোনো পরিবার থেকে আসিনি যেখানে খুব অভাব অনটন, এবং ওই অভাব মেটাতে আপনাদের প্রয়োজন হবে। আমি এসেছি নিতান্তই আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সেই জায়গাটা করে দেন, এতটুকু কথা দিতে পারি যা যা বলে গেছি পরবর্তীতে এই সব কিছুর প্রতিফলন আপনারা দেখবেন। বঙ্গবন্ধুর স্বপ্নটাকে যেন আমরা জিয়ে রাখতে পারি আমাদের ভালো কাজের মাধ্যমে, আমার আপনার ভালো কাজের মাধ্যমে অমৃত্যু যেন বঙ্গবন্ধু বেঁচে থাকে, এটাই যেন হয় আমাদের মূল অঙ্গীকার। এবং যে স্বপ্ন বঙ্গবন্ধু আমাদেরকে দেখিয়ে গেছিলো সোনার বাংলাদেশ করার, যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা কাজ করছে, সেই কাজকে যেন বেগবান করতে পারি, সঠিকভাবে যেন ঢাকা পাঁচে আনতে পারি, সেই অঙ্গীকারেও যেন আমরা একসাথে অঙ্গীকারবদ্ধ থাকি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যে নিয়ত নিয়ে আপনাদের পাশে এসেছি সেই নিয়তটা যেন প্রতিফলন করতে পারে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।